আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব কারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ চলতরি চ্যাপ্টার থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা বিগত সালের এমসিকিউ। বন্ধুরা, আমরা দেখব কিভাবে খুব সহজ অর্থাৎ খুব ইজিভাবে এমসিকিউ সলভ করা যায় শর্টকাট টেকনিক দিয়ে। বন্ধুরা, এখন আমরা সরাসরি এমসিকিউ সলভ করব। বন্ধুরা, বিগত সালের বিশ্ববিদ্যালয়ে আসা বিভিন্ন এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো এখানে যদি এক নম্বরে যদি দেখি যে নিম্নলিখিত বর্তনীর মোট রোধ হলো, অর্থাৎ এখানে বলছে, এক নম্বরে বলছে যে নিম্নলিখিত বর্তনীর মোট রোধ কত বের করো। তো এখানে নিচে একটি বর্তনী দেওয়া রয়েছে এবং কিছু রোধ দেওয়া রয়েছে, এখান থেকে আমাদের মোট বর্তনী বের করতে হবে। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ, এটা ঢাকা ইউনিভার্সিটি 16-17 সেশনে আসছে। তো এখন যদি আমরা এটাকে সলভ করি, তো এখানে দেওয়া আছে একটি সার্কিট বা বর্তনী, তো কিছু রোধ দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এখানে আমরা দেখি যে 3 ওমেগা, 2 ওমেগা এবং 2 ওমেগা, তিনটি রোধ দেওয়া রয়েছে এখানে, ভি হচ্ছে ভোল্ট। তো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি হচ্ছে শ্রেণী সমবায়ে এবং আরেকটি হচ্ছে সমান্তরাল সমবায়ে যুক্ত। অর্থাৎ এখানে 3 ওমেগা প্রথম রোধটি হচ্ছে শ্রেণী সমবায়ে যুক্ত এবং এই টু ওমেগা হচ্ছে সমান্তরাল সমবায়ে যুক্ত। আমরা জানি বন্ধুরা, সমবায় দুই ধরনের হয়, একটা হয় শ্রেণী সমবায় এবং আরেকটি হয় সমান্তরাল সমবায়। বন্ধুরা, আমরা যদি এভাবে সরলরেখা বরাবর যে সমবায় পাই সেটা হচ্ছে সমান্তরাল সমবায় এবং লম্ব বরাবরও যে মানে বর্তনী পাই সার্কিট সেটাও হচ্ছে সমান্তরাল সমবায়। অর্থাৎ সমান্তরালভাবে থাকলে সেটাই হচ্ছে সমান্তরাল সমবায় এবং শ্রেণী হচ্ছে আলাদা, সমান্তরাল যদি না থাকে তাহলে সেটাই হচ্ছে শ্রেণী। তো এখানে 3 ওমেগা হচ্ছে শ্রেণী সমবায় এবং 2 ওমেগা, 2 ওমেগা হচ্ছে সমান্তরাল সমবায়। তো বন্ধুরা, আমরা প্রথমে শ্রেণী সমবায় করব, তারপরে সমান্তরাল সমবায় করব। তো এখানে আমরা যদি সলভ করি তাহলে আমরা জানি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আর ইজ ইকুয়াল হচ্ছে R1 + R2 + R3 ডট ডট, এভাবে যতটা রোধ থাকবে ততটা আর বসাইতে হবে। তো বন্ধুরা, এখানে আমরা শ্রেণী সমবায়ের জন্য যদি শর্টকাটভাবে করি একদম খুব ইজিভাবে, তাহলে আমরা এখানে একভাবে করতে পারি এবং একটু ভেঙে যদি করি তাহলে আরেকভাবে করতে পারি। বন্ধুরা, আমরা দুইভাবেই এখানে দেখব, যেভাবে ভালো বুঝি আমরা। তাহলে এখানে আর এই যে 3 ওমেগা হচ্ছে শ্রেণী সমবায়, তো এখানে আমরা এই যে 3 উঠাবো প্লাস এবং প্রত্যেকটা যোগ দিয়ে দেবো বন্ধুরা, যেহেতু মোট রোধ আমাদের চেয়েছে অঙ্কে। তো এখানে 3 প্লাস এবং পরে রয়েছে 2টি সমান্তরাল সমবায়, তাহলে সমান্তরাল সমবায়ের জন্য আমরা লিখতে পারি, যেহেতু 2 ওমেগা করে রয়েছে সেহেতু 2^-1 + 2^-1। এটা কেন লিখতে পারি, কারণ আমরা জানি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে 1/RP ইজ ইকুয়াল হচ্ছে 1/R1 + 1/R2 এইভাবে। তো বন্ধুরা, এখন আমরা এখানে R1 মান হচ্ছে 2, এই যে R1 মান হচ্ছে 2 এবং R2 মান হচ্ছে 2, তার মানে আমরা 1/2 লিখতে পারি। তো এখানে ওই 2^-1 বলতেই এখানে 1/2 বোঝায়। তো বন্ধুরা, এই জন্য আমরা 1/2 না লিখে 2^-1 + 2^-1 লিখেছি। এখন এইটারে 2^-1 + 2^-1 আবার -1 দিছি পাওয়ার, কেন দিছি, কারণ আমরা জানি এখানে 1/RP এর মান হচ্ছে এইটা। তো এখানে 1/RP যেহেতু, এই জন্য আমরা টোটালটায় -1 দিছি, অর্থাৎ আমরা এখানে R এর মান পাবো, R ইজ ইকুয়াল হট, তার মানে 1/RP থেকে আমরা RP তে চলে আসবো। এই RP তে এসেছি বলে এখানে 2^-1 দিতে হবে, অর্থাৎ এই -1 পাওয়ারে দুইটার পাওয়ারই হবে। তো এখানে 2^-1 + 2^-1 এর যদি পাওয়ার দেয় -1 আবার, তাহলে এটার মান হয় 4 ওমেগা। বন্ধুরা, এইভাবে আমরা বের করতে পারি শর্টকাট টেকনিকে। এবং আমরা
অন্যভাবে বের করতে পারি, যেখানে থ্রি বসাবো, তারপরে এই যে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তারপর থ্রি প্লাস, এখানে যদি লসাগু করি তাহলে লসাগু হচ্ছে টু, যেহেতু সমজাতীয় তার মানে টু। তো এখানে উপরে থাকে ওয়ান প্লাস ওয়ান, ওয়ান প্লাস ওয়ান, টু টু মিলে গেছে নিচে, এই জন্য উপরে থাকে ওয়ান প্লাস ওয়ান। এখানে ওয়ান ওয়ান যোগ করলে হয় টু, আর থ্রি থেকে যাবে, ওয়ান ওয়ান যোগ করলে টু, এবং নিচে থাকে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তার মানে এখানে থ্রি থাকে, থ্রি প্লাস, এখানে যদি টু টু কাটি মিলে গেছে যেহেতু উপরে নিচে রাশি, তো এখানে থ্রি প্লাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান থাকে, তার মানে আমরা এখানে থ্রি প্লাস ওয়ান বাই ওয়ান লিখতে পারি, ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ানের ওয়ান বাই ওয়ান। তো এখানে ওয়ান বাই ওয়ান, ওয়ান ওয়ান যদি কাটি তাহলে থ্রি প্লাস ওয়ান, তার মানে থ্রি প্লাস ওয়ান থাকে, তো এখানে যোগ করলে হয় ফোর। বন্ধুরা এখানে ফোর ওমেগা পাই আমরা, অর্থাৎ আমরা এই দুইভাবে করতে পারি, যেভাবে আমাদের সহজ মনে হয়। বন্ধুরা খুবই ইজি একটা অঙ্ক, বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ, ঢাকা বিশ্ববিদ্যালয় ১৬ সেশনে আসছে, আমরা বেশি বেশি প্র্যাকটিস করবো, এই ধরনের ম্যাথই আসে আমাদের ভর্তি পরীক্ষায় এবং এইচএসসি পরীক্ষায় আসে। বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ এইচএসসি এবং এডমিশনের জন্য। তো দুই নম্বরে যদি আমরা দেখি, বলছে ওয়ান ওমেগা, টু ওমেগা এবং থ্রি ওমেগা, এর তিনটি রোধকে সমান্তরালে সংযুক্ত করা হলো, তাদের তুল্য রোধের মান কত হবে। অর্থাৎ ওয়ান ওমেগা একটি রোধ, টু ওমেগা একটি রোধ এবং থ্রি ওমেগা, এর তিনটি রোধকে সমান্তরালে সংযুক্ত করা হয়েছে, তাদের তুল্য রোধের মান কত হবে। বন্ধুরা এটা আসছে অনেকগুলো বিশ্ববিদ্যালয়, এটাকে যদি আমরা সলভ করি তাহলে, যেহেতু আমাদের সমান্তরাল বলছে, বন্ধুরা এখানে আমাদের লক্ষ্য করতে হবে যে শ্রেণীতে বলছে নাকি সমান্তরালে বলছে। বন্ধুরা আমরা শ্রেণীর জন্য একটা সূত্র পাই, এখানে আর এস ইজ ইকুয়াল আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, এবং সমান্তরাল সমবায়ের জন্য সূত্র পাই ওয়ান বাই আর পি ইজ ইকুয়াল ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি, অর্থাৎ যত রোধ থাকবে তত আমরা এভাবে লিখব। তো বন্ধুরা সিরিজ জন্য সূত্র হচ্ছে আর এস ইজ ইকুয়াল আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, এবং সমান্তরাল সমবায়ের জন্য সূত্র হচ্ছে ওয়ান বাই আর পি ইজ ইকুয়াল ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। তো এখানে আমাদের যেহেতু তিনটি সমান্তরালভাবে যুক্ত আছে, তার মানে আমরা এখানে আর পি ইজ ইকুয়াল লিখতে পারি ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি, যেহেতু ওয়ান টু থ্রি ওমেগা রোধ আছে, সেহেতু আমরা ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি লিখতে পারি। আর যেহেতু আমরা এখানে আর পি লিখেছি, কারণ আমরা আমাদের এখানে ছিল ওয়ান বাই আর পি, তো ওয়ান বাই আর পি আমরা যদি আর পি নেই তাহলে এটার পুরোটারে মাইনাস ওয়ান পাওয়ার দিতে হবে, অর্থাৎ মাইনাস ওয়ান পাওয়ার দিলেই আমাদের ওয়ান বাই আর পি থেকে আর পিতে চলে আসে। তো বন্ধুরা এখানে যদি আমরা ওয়ান ওয়ান, অর্থাৎ এখানে যদি আমরা লসাগু করি, এখানে লসাগু হয় তিন দ্বিগুণে ছয়, তাহলে সিক্স হয় লসাগু, তো সিক্স লসাগু হলে উপরে থাকে সিক্স প্লাস উপরে থাকে থ্রি প্লাস টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এই টু দি পাওয়ার মাইনাস ওয়ান আসবে, তারপরে আমাদের উপরে থাকে ইলেভেন, যদি যোগ করি সিক্স থ্রি প্লাস টু যোগ করলে হয় ইলেভেন, এবং নিচে থাকে সিক্স, তো টু দি পাওয়ার মাইনাস ওয়ান থাকবে। তো এখানে আমরা যদি মাইনাস ওয়ান বাদ দিতে চাই তাহলে আমাদের নিচের রাশিকে উপরে উঠাতে হবে এবং উপরের রাশিকে নিচে নামাতে হবে, তাহলে হয় সিক্স বাই ইলেভেন ওমেগা, অর্থাৎ এই অঙ্কটার অ্যান্সার হবে সিক্স বাই ইলেভেন ওমেগা। বন্ধুরা এই একই নিয়মে আমরা সেম অঙ্কগুলো করতে পারবো, বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো বন্ধুরা এরপরে যদি দেখি আমরা তিন নম্বরে একটি সার্কিট দেওয়া আছে, একটি বর্তনী দেওয়া আছে, সাধারণত শ্রেণীভাবে দেওয়া আছে, শ্রেণী সমবায়, সাধারণভাবে দেখলে বলা যায় শ্রেণী সমবায়, কিন্তু বন্ধুরা এখানে বলছে উপরের বর্তনীতে তিনটি রোধেরই মান থ্রি ওমেগা হলে প্রান্তদ্বয়ের মধ্যে রোধ কত। বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ এডমিশনের জন্য, রাজশাহী ইউনিভার্সিটিতে ১৬-১৭ সেশনে আসছে, বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে বলছে উপরের বর্তনীতে তিনটি রোধেরই মান থ্রি ওমেগা হলে প্রান্তদ্বয়ের মধ্যে রোধ কত। বন্ধুরা বলছে এই যে প্রথম রোধ, দ্বিতীয় রোধ, তৃতীয় রোধ, এই তিনটি রোধের মানই যদি থ্রি ওমেগা হয়, অর্থাৎ এইটার মান হচ্ছে থ্রি ওমেগা, এইটার মান থ্রি ওমেগা, এইটার মান থ্রি ওমেগা, অর্থাৎ তিনটি রোধের মানই যদি আলাদা আলাদাভাবে থ্রি ওমেগা হয় তাহলে এর প্রান্তদ্বয়ের মধ্যে রোধ কত। প্রান্তদ্বয়ের মধ্যে যেহেতু বলছে, সেহেতু আমরা এখানে
সমান্তরাল সমবায় যুক্ত করবো বন্ধুরা। প্রান্তদ্বয়ের মধ্যে বললে আমরা সমান্তরাল সমবায় রোধ বের করবো। তো বন্ধুরা সমান্তরাল সমবায় বের করতে চাইলে আমরা এখানে সমান্তরাল সমবায় আঁকতে হবে, তার মানে এখানে থ্রি ওমেগা রয়েছে প্রথমে, তারপরে থ্রি ওমেগা, তারপর থ্রি ওমেগা। তো এখানে যদি আমরা সমান্তরাল সমবায় আঁকি তাহলে প্রথমে উপরে দিতে হবে থ্রি ওমেগা, তারপরে মধ্যে থ্রি ওমেগা, তারপর নিচে থ্রি ওমেগা, অর্থাৎ প্রান্তদ্বয়ের মধ্যে যেহেতু বলছে সেহেতু আমরা সমান্তরালভাবে সাজাবো, তারপর আমরা বর্তনীর রোধ নির্ণয় করবো। তো বন্ধুরা আগের মতো আর পি ইজিকল যেহেতু থ্রি প্রত্যেকটা, তার মানে থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস থ্রি থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এবং এর উপরে আবার টু দি পাওয়ার মাইনাস ওয়ান, যেহেতু আমরা আরপি লিখেছি ওয়ান বাই আরপি থেকে আরপি লিখেছি সেহেতু আমরা টু দি পাওয়ার মাইনাস ওয়ান দিব। তো বন্ধুরা এখানে যদি আমরা লসাগু করি তারপরে যোগ বিয়োগ ভাগ করি তারপরে আমাদের অ্যান্সার হয় ওয়ান ওমেগা। বন্ধুরা খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এইচএসসি এবং এডমিশনের জন্য। তো বন্ধুরা এরপর যদি আমরা চার নম্বরে দেখি, চারটি বৈদ্যুতিক রোধ যথাক্রমে ওয়ান ওমেগা, টু ওমেগা, থ্রি ওমেগা এবং ফোর ওমেগা পরস্পর সমান্তরালে যুক্ত করলে কোনটির মধ্যে দিয়ে সবচেয়ে বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে। অর্থাৎ বলছে যে চারটি বৈদ্যুতিক রোধ যথাক্রমে ওয়ান, টু, থ্রি, ফোর পরস্পর সমান্তরালে যুক্ত করলে কোনটির মধ্য দিয়ে সবচেয়ে বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে। তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক সাস্টে আসছে ষোলো সতেরো সেশনে। তো বন্ধুরা এটা আমরা যদি সলভ করি তাহলে আমাদেরকে জানতে হবে যে এখানে বলছে যে সবচেয়ে বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে কোন রোধের মধ্য দিয়ে। তাহলে আমরা জানি আই সমানুপাতিক ভি বাই আর, ওয়ান ওমেগা রোধে ওয়ান সর্বোচ্চ প্রবাহিত হবে। অর্থাৎ বন্ধুরা এখানে আমাদের কয়টি রোধ দেওয়া আছে, চারটি রোধ ওয়ান, টু, থ্রি, ফোর। এখানে যদি আমরা জানি আই সমানুপাতিক ভি বাই আর, অর্থাৎ এখানে আই এর মান নির্ভর করবে বিদ্যুৎ প্রবাহ তড়িৎ প্রবাহ, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ এর মান নির্ভর করবে রোধের উপর। অর্থাৎ রোধের মান যত বড় হবে বিদ্যুৎ প্রবাহের মান তত কম হবে, এবং রোধের মান যত ছোট হবে বিদ্যুৎ প্রবাহের মান তত বেশি হবে। কেন? এখানে সমানুপাতিক, অর্থাৎ এটার মান যত বেশি হবে এটার মানও তত বেশি হবে, এবং এটার মান যত কম হবে এটার মানও তত কম হবে। কিন্তু এখানে আর এর মান যত কম হবে আই এর মান তত বেশি হবে, এবং আর এর মান যত বেশি হবে আই এর মান তত কম হবে। তো এখানে যদি আর এর মান আমরা সবচেয়ে কম মান ধরি তাহলে আমাদের আই এর মান বেশি হবে। তো এখানে সবচেয়ে কম রোধের মান হচ্ছে ওয়ান ওমেগা, এখানে আমরা যদি আর এর মান ওয়ান ধরি, ওয়ান ওমেগা ধরি, তাহলে আই এর মান সবচেয়ে বেশি হবে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত হবে বেশি। তো এখানে সেটাই আমাদের বলছে যে ওয়ান ওমেগা রোধে ওয়ান সর্বোচ্চ প্রবাহিত হবে, ওয়ান ওমেগা রোধে ওয়ান সর্বোচ্চ প্রবাহিত হবে। তো বন্ধুরা এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এডমিশনের জন্য, তো আমরা এভাবে সমাধান করতে পারি। তারপরে যদি আমরা দেখি ফাইভ নম্বরে বলছে এইট ওমেগা রোধের একটি তারকে সমান চারটি খণ্ডে বিভক্ত করে সমান্তরাল সমবায়ে সংযোগ করা হলো। অর্থাৎ এইট ওমেগা, এই যে এইট ওমেগা রোধের একটি তারকে সমান চারটি খণ্ডে বিভক্ত করে সমান্তরাল সমবায়ে সংযোগ করা হলো। তারপর বলছে তুল্য রোধ কত হবে। বন্ধুরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসছে চোদ্দো পনেরো সেশনে, খুবই গুরুত্বপূর্ণ অ্যাডমিশনের জন্য। তো বন্ধুরা এটাকে যদি আমরা সলভ করি তাহলে আমাদের বলছে যে আট ওমেগা রোধের একটি তারকে সমান চারটি খণ্ডে বিভক্ত করে সমান্তরাল সমবায় সংযোগ করা হলো। অর্থাৎ আট ওমেগা রোধের একটি তারকে যদি আমরা চারটি ভাগ করি, সমান চারটি ভাগ করি, এখানে বলছে সমান সমান চারটি যদি ভাগ করি তাহলে আমাদের হবে টু টু টু, অর্থাৎ চারটা টু। তারপর আমাদের বলছে সমান্তরাল সমবায়ে সংযুক্ত করা হলো, তার মানে সমান্তরাল সমবায় যেহেতু বলছে তার মানে আমরা এখানে যদি সলভ করি ওয়ান বাই আর পি ইজিকল ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু, আর যদি সিনি বলতো তাহলে টু প্লাস টু প্লাস টু প্লাস টু হতো। যেহেতু সমান্তরাল বলেছে সেহেতু এখানে আমাদের ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু এভাবে লিখতে হবে। এখানে যদি আমরা লসাগু করি তারপরে যদি আমরা যোগ বিয়োগ ভাগ করি তো ক্যালকুলেশন করার পর এখানে আমরা আর পি এর মান পাই জিরো পয়েন্ট ফাইভ ওমেগা। বন্ধুরা খুবই ইজি একটি অঙ্ক এবং খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, বন্ধুরা আমরা বেশি বেশি প্র্যাকটিস করব তাহলে আমাদের খুব সহজ মনে হবে। তো বন্ধুরা এরপর যদি আমরা সিক্স নম্বরে দেখি, ফোর ওমেগা, এইট ওমেগা এবং টুয়েলভ ওমেগা এবং টোয়েন্টি ফোর ওমেগা রোধের চারটি কুণ্ডলী
চারটি কুণ্ডলীর সমবায়ে কি পরিমাণ বৃহত্তম রোধ পাওয়া যেতে পারে? অর্থাৎ চারটি রোধ দেওয়া আছে এখানে, 4 ওমেগা, 8 ওমেগা এবং 12 ওমেগা এবং 24 ওমেগা। রোধের চারটি কুণ্ডলীর সমবায়ে কি পরিমাণ বৃহত্তম রোধ পাওয়া যেতে পারে? অর্থাৎ এখানে চারটি রোধের সমন্বয়ে কি পরিমাণ বৃহত্তম রোধ পাওয়া যেতে পারে? অর্থাৎ এখানে যদি আমরা সলভ করি তাহলে বৃহত্তম রোধ পাওয়া যাবে যদি রোধগুলোকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। বন্ধুরা, অর্থাৎ আমরা যদি শ্রেণী সমবায়ে কোনো রোধকে যুক্ত করি তাহলে ওই ক্ষেত্রে বৃহত্তম রোধ পাওয়া যায়, ওই কুণ্ডলীতে বৃহত্তম রোধ পাওয়া যায়, আর সমান্তরালে যুক্ত করলে কম রোধ পাওয়া যায়। তো আমরা যেহেতু বৃহত্তম বলছে এখানে, বৃহত্তম বলছে, সেহেতু আমরা শ্রেণী সমবায় যুক্ত করব, তাহলে আমরা বৃহত্তম রোধ পাবো, অর্থাৎ কুণ্ডলী বৃহত্তম কুণ্ডলীর রোধ পাবো। তো বন্ধুরা, এখানে বৃহত্তম রোধ পাওয়া যাবে যদি রোধগুলোকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, অর্থাৎ বৃহত্তম রোধ আর ইজ ইকুয়াল, এখানে আমরা যেহেতু চারটা রোধ দেওয়া আছে, 4, 8, 12, 24, এই চারটা রোধ যোগ করবো আমরা, 4, 8, 12, 24 ওমেগা, তো যোগ করলে 48 ওমেগা। অর্থাৎ বন্ধুরা, এই নিয়মে আমরা এই ধরনের ম্যাথ সলভ করতে পারি, খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমি আগের ক্লাসেও এই চ্যাপ্টারের একটি MCQ সলভ ক্লাস দিয়েছি, অবশ্যই তোমরা সেটা দেখবা। তো বন্ধুরা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে। তো বন্ধুরা, আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে আমাদের কাছে খুবই সহজ মনে হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।